أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حجر أحد غطنا بسم الله الرحمن الرحيم হযরত উহুদ দুধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কওমে নূহ এর পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি, হুদ ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ এর পুত্র, সামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধঃপতন স্তন পুরুষ ইরাম পুত্র আদ এর বংশগণ। আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ। আদ ছানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত, আদ ও সামুদ উভয় গোত্রে ইরাম। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবারের বা গোত্র ছিল, আম্মান হতে শুরু করে হাজারামাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বস্তি ছিল। তাদের ক্ষেত্রে খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল, তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল, তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ দোয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামতই তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে অদ্যত্ত প্রদর্শন করে শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত। পরিত্যাগ করে নূহ এর আমলে ফেলে আসা মূর্তি পূজা শিরক এর পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল, ফলে আল্লাহ পাক তাদের হেদায়তের জন্য তাদেরই মধ্যে হতে হুদকে নবী হিসেবে প্রেরণ করলে। উল্লেখ্য যে নূহের প্লাবনের পর এরাই সর্বপ্রথম মূর্তি পূজায় শুরু করে। হযরত হুদ ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনে ১৩টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত আছে যে অনুবাদ, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে, সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায় কাফের নেতারা বলল আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী রূপে অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রীত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকে একজনেরও নিকট ওহী জিকির এসে যাতে সে তোমাদের ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কম নহের পরে নেতৃত্ব অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন, অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমরা সফল কাম। তারা বলল তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদার যাদের পূজা করতো তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আজাব যার